নমস্কার বন্ধুরা, ক্রিপ্টো ফেস বাংলা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। তো পুরো মার্কেটের কথা যদি বলি, গতকালের তুলনায় মার্কেট একটা ভালো রকমের রিকভারি আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি। শুধুমাত্র ডোজকয়েনের কথা যদি বলি, সেখানে ডোজকয়েনে অলমোস্ট 15-16% কাছাকাছি এই মুহূর্তে একটা ইনক্রিজ আমরা দেখতে পেয়েছি। তো কী কারণে জন্য ডোজকয়েন এত সুন্দর একটা পাম্প করলো এবং মার্কেটে কী কী আপডেট বেরিয়েছে, সেই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে। তার আগে বলে থাকি, যদি এখন আপনি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন, তবে ডিসক্রিপশনে লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন হতে পারেন। ওখানে আমরা বেশ কিছু কয়েন সাজেস্ট করে থাকি, যার থেকে একটা ভালো প্রফিট বুক করতে পারবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ক্রিপ্টো মার্কেটের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো যদি পুরো মার্কেটের কথা বলি, মার্কেট এই মুহূর্তে রয়েছে 1.86 ট্রিলিয়নের আশেপাশে, যেখানে পুরো মার্কেটে অলমোস্ট বলতে পারেন 4%-এর কাছাকাছি একটা ইনক্রিজ আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। এবং বিটকয়েনের কথা যদি বলি, বিটকয়েন 40,000-এর ঘর পার করে গেছে এবং ইথেরিয়াম 3,000-এর কাছাকাছি রয়েছে। তো বুঝতেই পারছেন মার্কেটে একটা ভালো রকমের পাম্প আমরা দেখেছি, অলমোস্ট 4-5% কাছাকাছি। শুধুমাত্র ডোজকয়েনে একটা বড় রকমের রিকভারি দেখেছি। তার মেন রিজন বলতে পারেন যে ডোজকয়েনের যে এলন মাস্ক রয়েছে পিছনে, সে এলন মাস্ক টুইটার পারচেস করে নিয়েছেন গতকাল রাতেই। সেই খবরটি পাবলিশ হওয়ার পর থেকেই পুরো মার্কেটে একটা বড় রকমের পাম্প দেখেছি। সেই সঙ্গে সঙ্গে বলতে পারেন ডোজকয়েনও একটা বড় রকমের রিকভারি বা পাম্প দেখতে পেয়েছি। তার মেন রিজন বলতে পারেন যে এর পিছনে যেহেতু এলন মাস্ক রয়েছে এবং এলন মাস্কই টুইটার পারচেস করেছে, সেই কারণের জন্যই এত সুন্দর একটা ডোজকয়েনে পাম্প দেখেছি। এখানে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে এলন মাস্ক পারচেস টুইটার ফর $44 বিলিয়ন, সোশ্যাল মিডিয়া কোম্পানি উইল ট্রানজিশন টু এ প্রাইভেট কোম্পানি। তো বুঝতেই পারছেন 44 বিলিয়ন দিয়ে এলন মাস্ক টুইটার পারচেস করে নিয়েছে, এবং যেহেতু ডোজকয়েনের পিছনে এলন মাস্ক রয়েছে, সেই কারণের জন্য ডোজকয়েনে আমরা একটা বড় রকমের পাম্প দেখতে পেয়েছি। এবং বলতে পারেন যে হিউজ অ্যামাউন্টে, যখন থেকে খবরটি পাবলিশ করা হয়েছে যে এলন মাস্ক টুইটার পারচেস করে নিয়েছেন, তখন থেকে ডোজকয়েনে প্রচণ্ড পরিমাণে লোকজন পারচেস করা শুরু করে দিয়েছে। এবং ট্রেডিং ভলিউম যদি দেখেন, সেখান থেকে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে কী পরিমাণে লোকজন পারচেস করছে ডোজকয়েন। অলমোস্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে 450%-এর কাছাকাছি ডোজকয়েনে ইনক্রিজ হয়ে গেছে 24 ঘন্টার কথা যদি বলি। কিন্তু গতকাল রাতেও যদি দেখি, সেই ভিডিওতে আমরা দেখেছিলাম 800%-এর কাছাকাছি ইনক্রিজ হয়ে গেছে ট্রেডিং ভলিউম। তার মানে বুঝতেই পারছেন কী পরিমাণে লোকজন ইনভেস্ট করেছিল। এবং এর আগেই আপনাদের বলেছিলাম এবং টেলিগ্রামেও বারবার বলেছি যে যারা লং টাইমের জন্য মিম কয়েন ইনভেস্ট করতে চান, তাদের জন্য ডোজকয়েন এবং শিপকয়েন, এ দুটো পারফেক্ট কয়েন বলতে পারেন লং টাইম ইনভেস্ট করার জন্য মিম কয়েনের মধ্যে। কারণ বুঝতেই পারছেন যেহেতু ডোজকয়েনের পিছনে এলন মাস্ক রয়েছে, তো যখন তখন একটা বড় রকমের পাম্প আমরা ডোজকয়েনে দেখতে পারি। যখনই এলন মাস্ক কোনো একটা টুইট করে থাকেন, তখনই ডোজকয়েনে আমরা বড় রকমের পাম্প দেখতে পাই। তো দেখতেই পাচ্ছেন সেরকম একটা ঘটনা ঘটে গেছে, যারা 10-11 টাকার কাছাকাছি যখন ছিল তারা পারচেস করেছেন, অলরেডি তারা একটা ভালো প্রফিটের মধ্যে রয়েছেন। এবং আগামী দিনে তারা যদি হোল্ড করে রাখতে পারেন, আরও ভালো হিউজ অ্যামাউন্টের প্রফিট বুক করতে পারবেন। কারণ বুঝতেই পারছেন এক বছরের কথা যদি বলি, সেখানে ডোজকয়েন 60 টাকার কাছাকাছি হিট করে এসেছিলো, এখন সেইখানে বলতে পারেন যে 12-13 টাকার কাছাকাছি কয়েনটি চলছে। তাহলে বুঝতেই পারছেন একটা ভালো পোটেনশিয়াল রয়েছে। এবং ক্রিপ্টো মার্কেট ক্র্যাশ থাকার কারণে কয়েনটি বলতে পারেন আমরা প্রচণ্ড পরিমাণে কম দামে পাচ্ছি, এবং যারা ইনভেস্ট করে হোল্ড করে রাখতে পারবেন তারা অবশ্যই একটা ভালো অ্যামাউন্টের প্রফিট বুক করতে পারবেন ডোজকয়েন থেকে। তো এক এক করে দেখে নেওয়া যাচ্ছে মার্কেটে আর কী কী আপডেট বেরিয়ে এসছে। তো প্রথম যে আপডেটটি বেরিয়ে এসছে বলতে পারেন, তার কারণে পুরো মার্কেট একটা ভালো রকমের রিকভারি দেখেছি আমরা, যেখানে বলা হয়েছে ক্রিপ্টো মার্কেট শ্রিঙ্ক, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক অ্যাকসেপ্ট বিটকয়েন অ্যাজ লিগাল টেন্ডার। তো বুঝতেই পারছেন সেন্ট্রাল আফ্রিকান তরফ থেকে একটা গুড আপডেট বেরিয়ে এসছে, যেখানে তারা বিটকয়েনকে লিগাল টেন্ডার হিসেবে ইউজ করেছেন। এই কারণের জন্য মার্কেটে বলতে পারেন একটা ভালো রকমের পাম্প বা রিকভারি আমরা দেখতে পেয়েছি। নেক্সট আপডেটের কথা যদি বলি, সেটা একটা ফ্রড কেস বেরিয়ে এসছে আবার, যেখানে বলা হয়েছে ম্যান লুজেস রেস 80 লাখ ইন ক্রিপ্টো ফ্রড ইন হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদে একটা ফ্রড কেস উঠে এসছে, এবং এই ফ্রড কেসগুলো মোটামুটি গতকালের একটা আর্টিকেলে আপনাদের দেখিয়েছিলাম যে কীভাবে ফ্রড করা হয়। কারণ সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু লোকজনকে বলা হয় যে তারা যদি এই সমস্ত সিগনাল বা বলতে পারেন ক্রিপ্টো মার্কেট থেকে ভালো প্রফিট বুক করতে চান, তাহলে আপনারা এই মেম্বারশিপ বা এই সমস্ত জায়গায় টাকা পাঠান, আপনাদের সেই সমস্ত জায়গা থেকে কল দেওয়া হবে বা যে সমস্ত ট্রেডিং করতে বলা হবে সেই সমস্তভাবে আপনারা ট্রেডিং করলে অবশ্যই প্রফিট বুক করতে পারবেন। তো সেই সমস্ত জায়গায় আপনারা অবশ্যই টাকা পাঠিয়ে দেন বা তাদের হাতে টাকা তুলে দেন ইনভেস্ট করার জন্য, তখনই তারা ফ্রডের শিকার হয়। এই কারণের জন্য বলে থাকি, কখনোই ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করার আগে কখনোই কারোর কথায় কান দেবেন না, নিজেরা যথেষ্ট পরিমাণে বুঝে শুনে তারপরেই ইনভেস্ট করুন, এবং কখনোই টাকা পয়সা কারোর হাতে তুলে দেবেন না। কারণ ক্রিপ্টো মার্কেটে এরকম ফ্রড এই প্রথমবার নয়, প্রতিদিনে আমরা একটা না একটা ফ্রড দেখতে পাই, এবং মাঝে মাঝেই একটা বড় বড় অ্যামাউন্টের বলতে পারেন যে ফ্রড কেস সামনে চলে আসে। তো দেখতেই পাচ্ছেন যে কারণের জন্য মার্কেটে পুরো পাম্প এসছে, এলন মাস্ক টুইটার পারচেস করে নিয়েছে, সেটাই সেই আর্টিকেলটা দেখালাম। নেক্সট আপডেটের কথা যদি বলি, সেখানে স্যামসাংয়ের তরফ থেকে একটা বড় আপডেট বেরিয়ে এসছে, যেখানে বলা হয়েছে স্যামসাং পার্টিসিপেট ইন সিরিজ এ রাউন্ড দ্যাট রেইজ $25 মিলিয়ন ফর এ মেটাভার্স স্টার্টআপ। তো বুঝতেই পারছেন স্যামসাংয়ের মতো বড় কোম্পানিও মেটাভার্স স্টার্টআপের মধ্যে ইনভেস্ট করতে চলেছে, অলমোস্ট $25 মিলিয়নের কাছাকাছি। এটাও একটা ভালো আপডেট বলতে পারেন পুরো মার্কেটের জন্য। তো বুঝতেই পারছেন আগামী দিনে ক্রিপ্টো মার্কেটে ভালো একটা পোটেনশিয়াল রয়েছে, সমস্ত বড় বড় কোম্পানি অলমোস্ট বলতে পারেন ইন্ডিয়ান
সমস্ত বড় বড় কোম্পানি ইনভেস্ট করে ফেলেছেন ক্রিপ্টো মার্কেটের মধ্যে, তারা কারণ তারা জানেন যে ক্রিপ্টো মার্কেটে যথেষ্ট পরিমাণ পোটেনশিয়াল রয়েছে, এবং সরকার যেহেতু এর থেকে ট্যাক্স নিচ্ছে তার মানে সরকার কখনোই এটা বেআইনিভাবে ঘোষণা করবেন না বা ব্যান করার কোনো প্রশ্নই ওঠে না। সেই কারণের জন্যই বড় বড় ইনভেস্টাররা এই সমস্ত জায়গায় ইনভেস্ট করে চলেছেন ভালো একটা প্রফিট বুক করার জন্য। তো যে দেখতেই পাচ্ছেন মার্কেটে আপাতত এই সমস্ত আপডেটই বেরিয়ে এসেছিল, এবং ডোজকয়েনে যে কারণের জন্য পাম্প বলতে পারেন করেছে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। তো যারা অলরেডি ডোজকয়েন ইনভেস্ট করে রেখেছেন তাদের বলবো অবশ্যই হোল্ড করে রাখুন, যেহেতু এলন মাস্ক সবে টুইটার পারচেস করেছেন, এবং টুইটারের থেকে বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেটে প্রচণ্ড পরিমাণে একটা বড় কন্ট্রোল থাকে টুইটারের হাতে, কারণ টুইটারে মাঝে মাঝে আমরা যে সমস্ত টুইট দেখি সেই সমস্ত টুইটের কারণেই বলতে পারেন তার ক্রিপ্টো মার্কেটে তার এফেক্ট পড়ে, এবং মার্কেটে বড় রকমের পাম্প বা বড় রকমের ডাউনসাইড আমরা দেখতে পাই সেই সমস্ত টুইটের কারণেই। তো যেহেতু এলন মাস্ক টুইট পারচেস করেছেন তো তার তরফ থেকে অফিসিয়ালি এখনও পর্যন্ত কিছু টুইট করা হয়নি, যখনই তার তরফ থেকে অফিসিয়াল টুইট করা হবে তার মানে বুঝতেই পারছেন তখন আরও বেশি পরিমাণে ট্রেড হতে দেখা যাবে পুরো ক্রিপ্টো মার্কেটে, সেই সঙ্গে সঙ্গে বলতে পারেন ডোজকয়েনেও। তো যারা এখনও ইনভেস্ট করতে চান এখনও বলবো পারফেক্ট টাইম রয়েছে, ডোজকয়েন অল্প পরিমাণে ইনভেস্ট করে রাখতে পারেন আপনার নিজস্ব রিস্কে, তবে অবশ্যই আমি জাস্ট সাজেস্ট করে দিলাম যে কী কারণের জন্য ডোজকয়েন একটা পাম্প দেখাতে পারে। তো বুঝতেই পারছেন যেহেতু এলন মাস্ক রয়েছে তো সেই কারণের জন্য আপনারা ইনভেস্ট অবশ্যই করে রাখতে পারেন একটা ভালো প্রফিট বুক করার জন্য। তো এই ছিল আপাতত মার্কেট সম্পর্কে বেশ কিছু আপডেট, এবং ডোজকয়েন সম্পর্কে বলতে পারেন বেশ কিছু আপডেট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে, সকলে ভালো থাকবেন এবং সঙ্গে থাকুন ক্রিপ্টো মার্কেটের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য।